আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওসলাই রসুলিল্লাহাবাদ দূরের কাছে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজলি কাবস মাহের আমাদের অনুষ্ঠানে দর্শক পবিত্র কোরআন নাজিলের মাস মাহির আমাদান শাহরালী উনজিলা ফিহিল কোরআন আর এই মাসে আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব কোরআন সম্পর্কে জানবো কোরআনের হকগুলি আমরা আদায় করবো আজকে কোরআনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের আজকের অনুষ্ঠান মালাকে আমরা সাজিয়েছি আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সময়ত সহকারী অধ্যাপক হাজরত মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লা সালাম আলাইকাল্লাকুমালাম রহমতুল্লাহ আবরাতাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোতরাম আজকে মহিমান নৃত আল কোরআন সম্পর্কে আমরা আলোচনা করব তো এই কোরআনের পরিচয় এবং কোরআনের শাব্দিক অর্থ এই বিষয়টি একটু প্রথমে আপনার কাছ থেকে জানবো আল্লাহ আব্বুল আলামিন মানবজাতির হেদায়েতের জন্য জন্য নবীরগণ পাঠিয়েছেন নবীরদের সাথে কিছু কিতাব দিয়েছেন গ্রন্থ দিয়েছেন আসমানী গ্রন্থ পবিত্র গ্রন্থ সেই সমস্ত গ্রন্থের মধ্যে একটি হলো পবিত্র কোরআন কোরআন বলে জালিকাল আলিক আল কিতাব রইবা ফি হি হুদাল্লিল মুতাকিন এটি এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নেই কোনো ভ্রান্তি নেই এই কিতাব সুন্দর পবিত্র এক কিতাব তাহলে এই কিতাব আরও পরিচয় দিয়ে নিজের ব্যাপারে মা ফরতনা ফিল কিতাবে মিন শাইন এটা এমন কিতাব যেই কিতাবে কোনো কিছুই ছেড়ে দেওয়া হয়নি কোনো কিছু বাদ রাখা হয়নি সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ এর মধ্যে কিন্তু আছে আরেক জায়গায় বলেন তিবিয়ান বিয়ান আল ইকুল্লি অর্থাৎ সব কিছুর ব্যাখ্যা বা সমাধান এই কোরআনে আছে তো আমি যদি আমরা যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার উত্তর কোরআন নিজেই দিবে যে তুমি আশ্চর্য থেকে কোরআন বলবে বালহুয়া কোরআন মাজিদ ফি লহি মাহফুজ আমি কোরআন হচ্ছি লাও মাহফুজ থেকে আসছি আমি সেখানে সংরক্ষিত অবস্থায় আছি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মাজিদকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কোরআন মাজিদ আল্লাহ তাহলে কখন পাঠালেন পৃথিবীতে তার উত্তরও কিন্তু কোরআনই আছে কোরআন বলেন শাহরু রমাদান আল্লাহ ফিহিল কোরআন নাজ এই রমাদান এখন যে মাহের রমাদান চলছে এই মাহের রমাদানে আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদ পৃথিবীতে পাঠিয়েছেন এই রমাদানের আবার কোন সময় সেটি কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোরআন আবার ফিক্সড করে দিয়েছেন যে কোন সময় এই কোরআনকে পাঠিয়েছি ইন্না আনজাল্লা ফি লা কদর এই কোরআনকে আমি পাঠিয়েছি লাইলাতুল কদরে সোবাহন আল্লাহ তো এই কোরআন নাজিল হওয়ার কারণে কিন্তু এই রমাদানের দাম বেড়ে গেছে লাইলাতুল কদরের এই রাতের দাম বেড়ে গেছে কোরআনের কারণে সুতরাং এই কোরআনের যে স্থায়িত্ব এটিকে কেউ নষ্ট করতে পারবে না ধ্বংস করতে পারবে না আল্লাহ বলেন ইন্না ইন্না অর্থাৎ এই আমি নাজিল করেছি লাহু আবার এর নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এই জন্য আপনি দেখেন গত চোদ্দ শত বছর আগে কোরআন এসেছে অথচ তার মধ্যে ওই যে মাসহাফে ওসমানী পর থেকে এরপরে কিন্তু এর এর মধ্যে আর কোনো পরিবর্তন নাই কোন পরিবর্তন নাই যেমন যেমন কোরআন ছিল তখন ঠিক সেই কোরআন এখনও পর্যন্ত আছে এর রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে কখন নাজিল হওয়া শুরু হয়েছে এবং কোরআন নাজিলের পদ্ধতিগুলি কি কি ছিল কোরআন নাজিল প্রথম শুরু হয়েছে রসুল পাকসাই্লাম যখন হেরা গুহায় যেতেন এবং ধ্যানমগ্ন করতেন রসুল এর চল্লিশ বছর অতিক্রম হওয়ার পরে রসুল পাকসারুসাল্লামের কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন প্রথম কোরআন পাঠান এবং সেই শব্দ দিয়ে ই কর আল্লাহ যে খালাক আই হাবিব আপনি পড়ুন আপনি পড়ুন আপনার প্রভুর নামে প্রথম যখন আল্লাহ রসুলকে আল্লাহ জিব্রাইল বললেন ই করা আপনি পড়ুন আমার নবীজি বললেন আমি পড়ব না আবার বললেন আপনি পড়ুন নবীজি বললেন না আমি পড়ব না আবার তিনবার বললেন আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনার সৃষ্টি সৃষ্টি করেছেন রজুল্বা আকসালুস্লাম এরপর থেকে জিব্রাইলের ঠোঁটের সাথে ঠুট মেলাতে লাগলেন পড়া শুরু করলেন এই যে সেখান থেকে কিন্তু কোরআন নাজিল শুরু হলো সুরা আলাকের প্রথম পাঁচ যায় সেখানে নাজিল হয় রজুল্লা সাল্লাম এটি নাজিল হওয়ার পরে প্রথম উনি একটু অস্থির বোধ করলেন এমনকি শরীরে জ্বর বোধ করলেন উনি নিচে নেমে মা খাজুর তাল আনহাকে বললেন যে আমার কাছে কেউ একজন আসলো এসে আমাকে এইরকম এরকম বলল মা খাতুল কুবরদ্দুল্লাহ তাল্না বললেন আই হাবিব আপনি তো মিথ্যা কথা বলেন না আপনি কারো খেয়ানত করেন না আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন সুতরাং আপনার কাছে খারাপ কিছু আসেনি এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দূতের মাধ্যমে আপনার কাছে কিতাব এসেছে আর সেই কিতাবের নাম হচ্ছে কোরআন মতাম আপনি খুব চমৎকারভাবে কোরআন নাজিলের প্রথম যে ঘটনাগুলি ছিল সেইগুলি আপনি খুব বিস্তারিতভাবে আলোচনা করেছেন কোরআন নাজিল যেভাবে হয়েছে এই কোরআন নাজিলের সেই আরও বিভিন্ন যে মাধ্যমে এই নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে সেই মাধ্যমগুলি পর্যায়গুলি একটু আমাদেরকে বলবেন সাতটি ওয়েতে রসুল পাকসুরুসাল্লামের কাছে কোরআন এসেছে এর মধ্যে একটি হলো ঘণ্টা ধ্বনির মতো করে অর্থাৎ রসুল পাকসলুসাল্লামের কাছে যখন জিব্রাহমিন আসতেন প্রথমে একটা ঘন্টার ধ্বনির মতো একটা সাউন্ড হতো এবং কোরআন নাজিলে যে সমস্ত সিস্টেমে এসেছে এই সবগুলির মধ্যে সবচেয়ে কষ্টকর ছিল নবীজির কাছে এই ঘণ্টাধ্বনির মাধ্যমটি এবং ঠিক ওই মুহূর্তে নবীজি সালু সাল্লাম ঘেমে যেতেন ঘরমাক্ত হয়ে যেতেন এবং একটু কষ্ট অনুভব করতেন তিনি এছাড়াও আরেকটি পদ্ধতি হচ্ছে জিবের সাল্লাম একজন সাহাবির রূপ ধারণ করে আসতেন ওই সাহাবির নাম ছিল দাহিয়াতুল কাল ওই সাহাবির মতো হয়ে সাল্লাম আল্লাহ রসুলের কাছে কোরআন নিয়ে আসতেন আরেকটি পদ্ধতি ছিল সাল্লামের অন্তঃকরণে অর্থাৎ সাল্লামের মনের ভেতর আল্লাহ রাব্বুল আলমিন কোরআনকে ঢেলে দিতেন কোরআনের আয়াত ঢেলে দিতেন সাল্লাম নিজ থেকে সেগুলো বলতেন এটি একটি মাধ্যম ছিল আরেকটি মাধ্যম ছিল স্বপ্ন যুগে রসুলপাকসের সাল্লামের স্বপ্নে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করতেন আয়াত নাজিল করতেন আর রসুল্ব সাল্লামের স্বপ্ন সেটি সত্যি এবং সেটি কোরআনের নাজিলের অন্যতম একটি মাধ্যম আরেকটি ছিল রসুল পাক সাল্লা সাল্লামের কাছে জিবের সাল্লাম আরেকজন ফেরেস্তার রূপ ধরে হজরত মিকাইলের রূপ ধরে নবী সাল্লামের কাছে আসতেন এই সমস্ত মাধ্যমগুলির মাধ্যমে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে কোরআন নবীজের কাছে আসতেন এবং বিশেষ করে নবীজ সাল্লা সাল্লাম যখন যেখানে থাকতেন কোরআন আসতো এমন হতো রসুল পাকাল্লাম ঘরে শুই আছেন সেখানে কোরআন আসতো নাজিল হতো কোরআন নবী জাহরুসাল্লাম পাহাড়ে উঠেছেন সেখানে কোরআন এসে নাজিল হতো নবী জাহরুল্লাম যুদ্ধের মাঠে আছেন সেখানে নাজিল হতো ঘোড়ার পিঠে আছেন সেখানে নাজিল হতো নবজি সাল্লাম কূপের পাশে আছেন বা বেড়াতে গেছেন বা সফরে গেছেন অর্থাৎ নবজি সাল্লাম যেখানেই যেতেন যদি সেটি প্রয়োজন হতো আল্লাহ রব্বুল আলমিন সেখানে জিব্রাইলকে পাঠিয়ে দিতেন কোরআন শরীফ যখন নাজিল হয়েছে তখন তো ইসলাম এটাকে সংকলিত করে পান্ডুলিপি আকারে তৈরি করে যাননি সেক্ষেত্রে এটার ইতিহাস কি বা এটা কীভাবে সংকলিত হয়েছে রসুল্লাবা সাল্লামের সময় সবকিছু ওইভাবে প্রথম অবস্থা ইসলামের প্রাথমিক যুগে হয়ে ওঠে নাই নানা প্রতিবন্ধকতার কারণে পরবর্তীতে এই কাজগুলি সাহাবাই কেনগণ করেছেন বিশেষ করে রসুল বাগ সময় এটি একটি গ্রন্থে ছিল না এটি ছিল বিভিন্ন জায়গায় যেমন কারো মুখস্থ ছিল কোনো গাছে লেখা ছিল চামড়াতে লেখা ছিল পাথরে লেখা ছিল এরকম বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে ছিটিয়ে ছিল রসুল সাল্লামের পরবর্তীতে প্রথম যখন অবকরুদ্দাল্লাহতালহ্ন সময় যখন এটি শুরুর প্রস্তাব আসলো উমরুদ্দলাহ্ন সেটি করতে চাইলেন কিন্তু অবকরুদ্দুল্লাহ তালহ্ন বললেন যে না যেটি আল্লাহ রসুল করে যাননি আল্লাহ রসুল পরে আমি এসে সেটি করব সেটি হতে পারে না কিন্তু উমরদুল্লাহ তোলা তাকে বোঝালেন যে এটি তো খারাপ না এটি ভালো সবগুলোকে একসাথে করে মুসলমানদের জন্য এটি সহজ হবে সুন্দর হবে তখন অবকরুদ্দুল্লাহ তাল্লাহ্ন রাজি হলেন এবং বললেন যে উমর উদ্দাল যে পরামর্শ এই পরামর্শের উপর আল্লাহ পাক আমার সিনাকে খুলে দিয়েছেন প্রশস্ত করেছেন এই প্রশস্ত করার কারণে আমি বুঝেছি যে এটা ভালো কাজ এবং তিনি সেটি অনুমতি দিলেন এবং শুরু করলেন পরবর্তীতে যখন অবকরুদ্দুল্লাহ তালন সময় চলে গেল উমর উদ্দাহনুর সময় যখন চলে গেল ওই মাসখাফটি আর সংরক্ষিত ছিল উম্মাতুল উম্মুল উমাহাত হাফসারদার কাছে যখন খলিফা হলেন খলিফা হওয়ার পরে তিনি এটিকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন প্রয়োজন মনে করলেন তখন যখন বিভিন্ন জায়গায় আরবদের যে পঠন রীতি সংস্কৃতির যে ভিন্নতা সাতটা রীতিতে তারা আরবরা কথা বলতো আরবি কথা বলতো এই সাঁতর রীতিতেও কোরআন নাজিল হয়েছে তো সাঁতরীতিতে কোরআন নাজিল হওয়ার কারণে বিভিন্ন বিভিন্ন এলাকায় এটার একটা মতানৈক্য বা একটা সমস্যা তৈরি হলো তখন এই বিষয়টি যখন ওসমান রাজনার কাছে আসলেন যে ভিন্ন ভিন্ন এলাকার মানুষজন কোরআনকে এরকম ভুল বুঝতেছে যে এক জায়গায় কোরআনের একরকম পরা আরেক এলাকায় কোরআনের আরেক রকম পড়া তখন এটিকে উনি খুব গুরুত্ব সহকারে নিলেন এবং নিয়ে হাফসার রে উল্লাহ কাছে যে মাসখাফ ছিল আউবকর উমর আমলের সেটিকে উনি সামনে আনলেন এনে বাকি যে গ্রন্থগুলি ছিল সেগুলোকে বাজেয়াপ্ত করলেন করে ওই যে আগের যেটি ছিল এটাকে মানদণ্ড করে সেখান থেকে ছয়টি উনি মাসখাফ অনুলিপি তৈরি করলেন অনুলিপি তৈরি করলে ছয়টাকে ছয়টা প্রদেশে দিয়ে দিলেন এবং পরবর্তীতে ওই ছয়টা থেকে আরও শত শত মাসখাফ লিপিবদ্ধ হলো যা আজও পর্যন্ত আমাদের সামনে যে কোরআন আছে ওই উসমান রাজাল্লাহ তাল্লাহ করা অনুলিপির মাসকাফে আজও আমাদের সামনে আছে তো কোরআন যে সংরক্ষিত থাকবে অবিকৃত থাকবে এই ব্যাপারে আল্লাহ যে নিশ্চয়তা দিয়েছেন সেই বিষয়টা একটু যদি একটু বলেন এ ব্যাপারে আল্লাহ রাবুল্লাহাম কোরআনে বলেছেন ইন্না নাহরু নাজ্লা না জিকরা ও ইন্না লাহুল্লাহ অর্থাৎ এই কোরআনকে আমি নাজিল করেছি এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি আরেকটি ব্যাপার হচ্ছে এই কোরআন কিন্তু সৃষ্টি না এটি আমাদের জানা প্রয়োজন কোরআন সৃষ্টি না তাহলে কোরআন কি কোরআন হচ্ছে আল্লাহর সিফত অর্থাৎ আল্লাহ যেমন রহমান রাহিম সত্তার গাফফার, দয়ালু দয়াময় ক্ষমাশীল ঠিক তেমনি করে কোরআন হচ্ছে আল্লাহর কথা আল্লাহর বাণী সুতরাং আল্লাহর কথা এবং আল্লাহর বাণীকে তো ধ্বংস করা যাবে না কোরআন তো শ্রেষ্ঠ কিতাব এই শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কোরআনের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি একটু বলবেন পৃথিবীতে অন্যান্য যে লেখনী কিতাবগুলি আছে আমরা যখন লিখি আমরা শুরুতেই বলে দিই যে এটির মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে পরবর্তী সংস্কৃতি ঠিক করা হবে বা সেভাবে এটা ম্যানেজ করা হবে কিন্তু আল্লাহ রব্লুল আলমীন এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাবে তিনি শুরুতেই সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এটার মধ্যে কোনো জালিকাল কিতাব ওলা বা ফিহি এটি এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নেই কোনো ভ্রান্তি নেই এটি একদম সঠিক সুন্দর বিধান এটি পবিত্র বিধান পাশাপাশি এটি খুব বেশি পঠিত একটি কিতাব এছাড়াও মুসলিমরা যখন নামাজ আদায় করে প্রত্যেক নামাজেই কিন্তু সে কোরআনের কিছু অংশ সে লাওয়াত করে পাশাপাশি কোরআন নামাজ ছাড়াও অন্যান্য সময় কোরআন পাঠ করছে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে কোরআনকে রেগুলার হাজার হাজার ছেলেরা মানুষজন মুখস্থ করছে এই যে মুখস্থ করার জন্য হচ্ছে এই অধিক পঠিত একটি কিতাব হচ্ছে কোরআন এটি অন্যতম একটি বৈশিষ্ট্য বা শ্রেষ্ঠত্ব কোরআনের বেলায় আরেকটি হচ্ছে কোরআন নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তার মতো করে আর অন্য কোন কিতাব বা অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো লিখনই কেউ পারবে না করতে এটি কোরআন তখনকার সময় যখন কোরআন নাজিল হয় তখন অ মুসলিমরা সেটি বলেছিল যে এই কোরআন হয়তো বা মোহাম্মদের নিজের বাণী বা তার স্বঘোষিত কোনো কথা হবে কিন্তু কোরআন কিন্তু নিজেই তার প্রতি দিয়েছে যে না ফ আত বি মিসলিহি দরকার হলে যদি প্রয়োজন হয় তাহলে তার মতো করে একটা সুরা বানিয়ে নিয়ে আসো অথবা তার মতো একটা আয়াত একটা একটা আয়াত হলেও বানিয়ে নিয়ে আসো এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেওয়ার পরেও আজও পর্যন্ত কোনো সোরা তার মতো হয়নি আজও পর্যন্ত একটা আয়াত তার মতো করে হয়নি এই যে একটা স্বকীয়তা এবং অনন্যতা যে কোরআনের মতো করে আর কোনো কিছু লেখা হয় না কেউ পারে না এটা কিন্তু কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য তার পবিত্রতা তার শ্রেষ্ঠত্বের কেউ যদি বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন করে সেক্ষেত্রে সেই ফজিলত পাবে কি না বাংলা উচ্চারণ করার ক্ষেত্রে একটু সমস্যা আছে সেক্ষেত্রে সেটি হচ্ছে আরবি যে পঠন রীতি আরবি পঠন রীতিতে অক্ষরের উচ্চারণের স্বকীয়তা আছে তাদের কিছু কিছু জায়গায় একটু লম্বা করে পড়তে হয় কিছু কিছু জায়গায় একটু গণ্য করে পড়তে হয় মানে নাক দিয়ে শরটাকে বের করা লাগে এই যে তার আরবির নিজস্ব পঠন রীতি যেটা যেটা তাজবিদ মাখরাজ আমরা বলি তো সেটি ওই বাংলা বা অন্য ভাষায় যে উচ্চারণের মাধ্যমে সেটি পরিপূর্ণ আদায় হয় না যেহেতু পরিপূর্ণ আদায় হয় না সেহেতু উচিত হবে আরবি ভাষায় সেটিকে তেলাবাদ করা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করার জন্য আপনাকে দর্শক আমরা এতক্ষণ পবিত্র কোরআন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম বিজলি কুবস মাহিন আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে সেই প্রত্যাশায় সালাম আলকুমাত